হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেল মিতু সিম্পল লাইফ স্টাইলে। আমি আছি বাংলাদেশি ব্লগার মিতু আপনাদের সাথে। সুন্দর একটা মিষ্টি হালকা রোদে সকাল নিয়ে চলে এলাম, আর নতুন অতিথি আমার সংসারের এই দুইজন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আপনাদের ভাইয়া এটা এনে দিয়েছে। আসলে খাঁচাটা ছিল, আগেও আমাদের পাখি ছিল, কিন্তু ওটাও মানে অনেকদিন আগের কথা। এখন আবার পাখি এনেছি, মানে আমার মেয়েরা খুব পছন্দ করে, বিশেষ করে বড় মেয়েটা, ও খুব লাইক করে। তো আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, উনি আমাদেরকে জানায়ও নেই, হঠাৎ করে নিয়ে এসেছে দুইটা লাভ বার্ড। আর আমি ওদেরকে নাম দিয়েছি টুনা টুনি। আসলে পুরাতন সব কিছুই আমাকে টানে, নামগুলো আমার কাছে আধুনিক কিছু আর রাখতে ইচ্ছে হলো না, ভাবলাম সহজের মধ্যে রেখে ফেলি টুনা টুনি। তো ভাবলাম আপনাদের সাথে শ্যুট করি। আর গতকাল বিকালে যখন পাখিগুলো আনা হয়েছে, তখন খোলা রেখে দেখা হয়েছিল যে ওরা কি বের হয়ে যায় কিনা। তো খোলা রেখেছিল, ওই সময় একটা পাখি এসে যে সেও ঢুকে গিয়েছে, তো ওকে বের করে দিব, কারণ ও একটু ডিস্টার্ব করছে ওদেরকে। তো লাভবার্ড তো সাধারণত খুব যত্নে মানে আদরে থাকে বা ভিতরে একদম পোষা, আর ওরা তো বাইরের পাখি, তো ওরা ও খুব ঝামেলা করছে ওদের সাথে। তো প্রকৃতিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে, আর আমি নিজে উপভোগ করছি। মোটামুটি বাসা টাসা গুছানো হয়ে গিয়েছে, সকাল থেকে যে কাজগুলো থাকে কাপড় ভিজিয়ে দিয়েছি, রায়না মনিকেও আজকে দুধ ভাত খাইয়ে দিয়েছি, সাথে রাইসা মনিকেও। তো এখন আমরা নাস্তা করে নিব, আর আপনাদের ভাইয়া চলে গিয়েছে রায়নাকে ওই স্কুলে দিতে, তো এসে কিন্তু আবার আমরা একসাথে খেয়ে নিব নাস্তাটা। তো ওর জন্য ওয়েট করছি, আর প্রকৃতিটা দেখে নিলাম, এর মধ্যে তো সে চলে এসেছে, এই যে আমার জন্য গরম গরম পরোটা নিয়ে এসেছে। আমি খুব খুশি হয়ে যাই, অনেক বড় কিছু পেলেও এতটা আনন্দ লাগে না যদি দেখি যে সকালে নাস্তাটা বানাতে হচ্ছে না। কারা কারা আছেন আমার মতো জানাতে পারেন, ভালো লাগবে যে আমার কোনো ভিউয়ার্স আপু এরকম। তো আসলে ভালো লাগে, কিন্তু সবসময় কিছু ইচ্ছা করে না বানাতে। তো এই যে নাস্তাটা পেয়ে গেলাম, আমি আসলে বলিও নি, সেই নিয়ে এসেছে, আর আমি খুব লাইক করি পরোটা দিয়ে চা খেতে, হয়তো মনে হয়েছে, তো এনেই বললো যে গরম গরম খেয়ে নাও। তো খাবো, আমার তো আসলে দুইটার বেশি লাগবেও না, বাকিটা রেখে দেবো। আর আপনাদের ভাইয়া তো ম্যাক্সিমাম ডে দুপুরবেলা রুটি খায়, তো ও আজকে ভাত খেয়ে যাবে। গতকালকে পুঁই শাক আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা, তারপরে চিংড়ি মাছ ভুনা, ওগুলো দিয়ে ও খাবে। আর এই যে চাটা বানিয়ে নিচ্ছি, চা লাভার্সটা দেখে নিন, দেখেন কত সুন্দর কালারটা, কি দারুণ। তো চা দিয়ে পরোটা, এটা কিন্তু একদম জবরদস্ত যুগলবন্দি আমি মনে করি। আর একটা জিনিস, আপনাদের ভাই আসার সময় যে সবজিগুলো নিয়ে এসেছে, তো এসেছে এই যে ফুলকপি, তারপরে ঢেঁড়স, এই যে ছোট্ট খরগোশ আছে আমার যেটা বাসায়, রাইসামনি, সে যে কামড়ও দিয়ে ফেলেছে। তো তাড়াতাড়ি করে ওর মুখটা আবার ধুয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, যেহেতু বাইরের জিনিসটা ময়লা আছে। তো চা কিন্তু ফুটছে, আর এই ফাঁকে দেখেন আমি কয়টা কাজ করে নিলাম, সবজিগুলো গুছিয়ে রাখলাম, আবার এই যে এই পুঁইশাকের ডাটাগুলো রেখেছিলাম। তো বেলকনিতে চলে যাচ্ছি আমার ভালোবাসার জায়গায়, সেখানে গিয়ে পুঁতে দিব, কারণ এগুলো না হয়, এইগুলো মানে যদি আমি লাগিয়ে রাখি, একটু পানি দিই, বেশি কিছু লাগবে না, এগুলো হয়ে যাবে, তো হলে কিন্তু একটু খাওয়া যায়। আর এই যে পছন্দের নাস্তাটা নিয়ে আমি চলে এসেছি, আর আপনাদের ভাইয়া তো আমার সাথেই আছে, তো খুব পছন্দ এই নাস্তাটা আমার। বিশেষ করে বিয়ের আগে আমি এই খাবারটা খেতাম না, দুধ চা দিয়ে আমার বেকারি বিস্কিটটা খুব পছন্দ ছিল বিয়ের আগে, এখনও সেটা পছন্দ। কিন্তু এই বিয়ের পরে যখন চিটাংয়ে আসলাম, আমার হাজব্যান্ডের মানে জবের সূত্রে তো ওখানে থাকে, তো এখানে দেখি যে সবাই হোটেলে বলেন, যেখানে মানে মানুষের বাসায় নাস্তা হিসাবে বলেন, পরোটা দুধ চা, এটা যে কী পরিমাণ জমে, আর এটা মানে সবাই খুব লাইক করে খায়। তো এটা বিভিন্ন জায়গায় আমি খেতে খেতে এখন আমার এত ভালো লেগে গিয়েছে যে নাস্তাটা আমি খুব পছন্দ করি। তো মাঝে মাঝে এটা পেলে খুব খুশি হয়ে যাই, ও জানে যে পুরি বা পরোটা এগুলো আনলে আমি খুব খুশি হয়ে যাই। তো নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, সে সবসময় চেষ্টা করে আমাকে খুশি রাখার, মানে যেন আমি একটু খুশি হই। আর অনেক বড় কিছুতেও কিন্তু মানুষ খুশি হতে পারে না, যার যেটা পছন্দ, সিম্পল সিম্পল এই জিনিসগুলো আমাকে অনেক আনন্দ দেয়। তো এই যে ছোটো ছোটো জিনিস থেকে যদি আমরা ভালো লাগা খুঁজে নিই, আমরা কিন্তু অনেক ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। হাবিজাবি টেনশন করে আমরা কেন নিজেরা অসুস্থ হব, তাই না? তো টেনশন করি আমরা মহিলারা, কিন্তু অনেক টেনশন করি, সেজন্যই বলা হাবিজাবি কোনো টেনশনই আমি করি না, কিছু নিয়েই চিন্তা করি না, এই মুহূর্তটা কেমন আছি শুধু এটাই ভাবি, আমার ভালোবাসার মানুষটা আমার সাথে আছে, তো বাবা মা শ্বশুরবাড়ির সবাই ভালো আছে, তো তারপরে নিজের আত্মীয় স্বজন সবাই ভালো আছে, তো
নিজের বাচ্চারা সুস্থ আছে তো? এই তো আলহামদুলিল্লাহ, আর কি চাওয়ার আছে? তো আমি জানি না এই মুহূর্ত পরেই বা আমার কি হবে, তো আমি সেখানে আর এত কিছু ভেবেই বা কি করব, এটাই আমার ধারণা, এটা আমি সবসময় বলি। তো যাই হোক, আমার বাচ্চারা কিন্তু, এই যে রায়নামনিকে আমি দুধ দিয়ে পরোটা দিয়ে দিলাম, ওই স্কুল থেকে চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো আমি নিয়ে এসেছি, সেগুলো আর শ্যুট করলাম না, আর এর ফাঁকে ওদেরকে খেলতে দিয়ে আমি কিন্তু এই যে রান্না করতে চলে এসেছি। তো এই যে আমার হেল্পার কিন্তু সে চলে এসেছে, দেখেন, এই যে রসুন থেতো করে দিবে। অনেকেই আছে বাচ্চারা কাজ করতে গেলে না করে, বলে তুমি পারবে না। আসলে একটা বাচ্চা কি কখনো পারফেক্ট পারে? আপনি যখন কাজ শুরু করেছেন আপনি কি পারতেন? তো এইভাবে যদি ওদেরকে আমরা না বলি তাহলে ওরা কি করবে? ওরা তো মোবাইলের দিকেই ধাবিত হবে, তাই না? তো মশলাটা কষিয়ে এখানে আমি ফুলকপিটা দিয়ে দিলাম, আর ফুলকপিটা আমি অনেকক্ষণ কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ ফুলকপিতে কিন্তু অনেক রকমের পোকা থাকে। তো এরকম কোনো সিচুয়েশন হলে কিন্তু পোকাটা বের হয়ে যাবে। আর একটু ছোট ছোট করে আলু দিলাম, যেন একটু বরকত হয়, প্লাস টেস্টও লাগে আলুটা, যারা লাইক করেন। তো বাচ্চাদের কথাই বললাম যে ওরা যদি সব কিছুতে আমরা ওদেরকে বাধা দিই, সাংসারিক কোনো কাজ করতে গেলে বাধা দিই, তাহলে কিন্তু ওদের মনটাও নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করি সবসময় যে কাজটা করতে পারেও, ও আমার সাথে থাকলে ঠিক আছে করো আমার সাথে, ও খুব চেষ্টা করে, আমাকে বলে মা আমি থেতো করবো রসুন, আমি মশলা থেতো করবো, আচ্ছা ঠিক আছে করো, তো আর অতটা ভালো পারে না, যা পারে তারপরে আমি বাকিটা করে নিই। আর এদিক থেকে আরেকটা মজার রান্না করে নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই রান্নাটার সাথে আমি মনে করি সবাই পরিচিত মোটামুটি, তারপরেও আমি কীভাবে সহজভাবে করি, এই যে চিকেনটা আমি ভালো করে মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু হাতে একটু সময়টা কম, মেরি স্কুল ছিল, আমি কিন্তু খুব ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে নিই, মোটামুটি সব মশলাপাতি একসাথে অনেকক্ষণ কষিয়েছি। তো কষানোর পরে যে চিকেনটা দিয়ে দিলাম, কিছু হাড়সহ চিকেন আছে, আবার কিছু ব্রেস্ট পিসও আছে, তো এগুলো আমি ভালো করে কষাচ্ছি একদম। আর এখান থেকে আমি এই চিকেনটা রান্না করবো আজকে বুটের ডালের সাথে। তো বুটের ডাল কিন্তু রেগুলার খাওয়া হয় না, আমরা কিন্তু সবসময় চেষ্টা করলে পারি যে কিছুটা ডাল আমরা সিদ্ধ করে এরকম ফ্রিজে রেখে দিতে পারি, না হলে কিন্তু ডালে পোকা হয়ে যায়। তো এটা কিন্তু এভাবেও আমরা সংরক্ষণ করতে পারি, সিদ্ধ করে রেখেছি, এখন দেখেন এই ডালটা আমি নানান জায়গায় ব্যবহার করতে পারবো। যেমন এই সিদ্ধ ডালটা আমি একটু ব্লেন্ড করে নিয়ে টিকিয়ায় ব্যবহার করতে পারবো, এই সিদ্ধ ডালটাই আবার আমি একটু ব্লেন্ড করে ইচ্ছা করলে এটা দিয়ে অল্প একটু হালুয়াও করে ফেলতে পারবো, খুব বেশি কিন্তু লাগে না, এই যে অল্প একটু হালুয়া হলে সকালে নাস্তা কিন্তু হয়ে যায়, আর বাচ্চারাও কিন্তু মজা করে খেতে পারে। তো এখানে অনেকটা ডাল আছে, আমি কিছুটা নিলাম, এই যে বরফটা না একদম চুলা আজ ঢিমি আছে, রাখলে এই বরফটা কিন্তু ছুটে যাবে, আর রান্নাটা কিন্তু হতেও সময় লাগবে না। তো সাধারণত বুটের ডাল সিদ্ধ হতেও সময় লাগে, আমরা অনেক সময় দেখা যায় এই দেরি হবে দেখেও কিন্তু খাই না। আমরা কিছু ডাল কিন্তু এভাবে সিদ্ধ করে রাখতে পারি, এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু আমাদের জীবনকে অনেক সহজ করে তোলে, সাংসারিক কাজকর্মে বলি আর জীবন চলার পথে বিভিন্ন কাজে কিন্তু হেল্প করে। এই যে কিছুটা ডাল এখন রয়ে গিয়েছে, আমার কাছে কিছু চিকেন ব্রেস্ট পিস আছে, ভাবলাম একটু টিকিয়ে আমি করবো, যখন সময় পাবো তখন করবো, আবার বাকিটা আমি ডিপে রেখে দেবো। তো এভাবে কিন্তু আমরা এই ডালগুলো সংরক্ষণ করতে পারি, যে ডালগুলো আমাদের রেগুলার খাওয়া হয় না, কিন্তু মাসে বা মাসে দুই দিন এরকম কিন্তু হয়ে যায়। শুভ বিকাল সবাইকে, এরই মধ্যে তো বিকাল হয়ে গেল, তো বিকেলবেলা রায়না টিচার চলে এসেছে, ওকে একটু নাস্তা দিয়ে দিচ্ছি, তো নাস্তার পরে চা দিব। তো এই যে বুটের ডালটা যে আমি রান্না করেছি সেটা আর সকালের পরোটাটা ছেঁকে দিলাম, তো খুব সহজভাবেই কিন্তু আমরা একটু ভেবে চিন্তে কাজ করলে চলার পথটা অনেক মসৃণ হয়। আর এরপরে রাতেবেলা, আসলে সন্ধ্যার পরে আমার হাজবেন্ডও ছিল, ও বাইরে ছিল দাঁড়ানো, তো মেয়ের চুল কাটতে এসে পড়েছি, আর ছোট্ট মনির চুল আজকে এই প্রথম কাটবো সেলুনে, আসলে ওরটা এখনও কাটা হয়নি, কারণ ওর জন্মের পর থেকে চুলই হয়নি সেরকম, একবার একটু কাটা হয়েছিল তারপরে আর কাটাই হয়নি, এখন একটু চুলগুলো একটু সাইজ করা দরকার। আর রায়নামণিও তো চুল, সামনে শীত আসছে, এবার আর বেশি ছোটো করবো না, আসলে গরম আসলে ও কোনোভাবে সহ্য করতে পারে না, যেভাবেই হোক ওর মাথায় একটু মানে ঘামাচি টাইপের হয়, তো সবসময় ছোটো করে রাখি, খুব একটা ম্যানেজ করতে পারে না, আর ও মানে চুল বেঁধে দিলে ও একটু পরে খুলে ফেলে। এই যে ছোট্টমণি আমার সাথেই আছে, দুষ্টুমি করছে, একটা ম্যাঙ্গো বার হাতে দিয়ে দিয়েছে ওর বাবা, ওর বাবাও আছে আমাদের সাথে, আমরা একসাথেই আছি। তো রায়নামণি একটা সময়ের কথা খুব মনে পড়ে, যখন প্রথম প্রথম এই বছরখানিক বয়স, আমি চুল কাটতে নিয়ে যেতাম সবসময়, খুব কান্নাকানি কাটি করতো, চিল্লাচিল্লি করতো, ওকে চেপে ধরে রাখতে হতো, আর এখন সেই কাজটাই আজকে আবার ছোটোমণি করছে। আর রায়নামণি তো এখন বড় বোন, সে তো তার দায়িত্ব পালন করে সব সময়। এই যে সে এখন কোনো কান্নাই করছে না, খুব খুশি, আর আগে খুব ভয় পেয়ে যেত, তো
তো এই যে সে তার কার্ডটা কিন্তু হয়ে গিয়েছে মাশাল্লাহ, তো ঠিক আছে আমি মনে করি। আর একটু সার দিতেই এসেছি, আসলে খুব বেশি ছোট করব না, সামনে শীত আসছে যেহেতু। আর ছোট্ট মনি তো খুব এক্সাইটেড হয়ে বসেছিল, কিন্তু একটু পরে সে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যদিও, তারপরেও তাকেও একটু কোনোরকম একটু কেটে দিয়েছি চুলটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না, আপনার এই লাইকটি আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। প্লিজ আমার ভিডিওটির সার্কুলেশন বাড়াতে একমাত্র আপনিই সাহায্য করতে পারেন, আমার ভিউয়ার্স। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট বেল বাটনে প্রেস করে দিবেন, এতে করে আমি নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সাথে সাথেই দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনি কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।